খালদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপি বেশ চাঙ্গা সারা দেশব্যাপী আন্দোলন ব্যাপক গ্যাদারিং কর্মী নেতাকর্মীদের সমাবেশে বিএনপি নেতারা বলেন ষড়যন্ত্রের মাধ্যমে বেগম জিয়াকে বিদেশে যেতে দিচ্ছে না সরকার বিএনপির জন্য এটা একটা ভালো বিষয় যে এই উপলক্ষে বিএনপি একসাথে হইতে পারতেছে আন্দোলন করতে পারতেছে বিএনপি নিশ্চিন হয়ে গেছিল মানচিত্র থেকে কোনো আলোচনাতেই ছিল না সো ইন দ্যাট সেন্স এটা গুড যে বিএনপি কোনো একটা উপলক্ষে আলোচনায় ফিরে আসছে সামনে নির্বাচন আসতেছে দুই বছর পর সো এখন এই টাইম সংগঠিত হওয়ার সো যে উপলক্ষে হোক সংগঠিত হচ্ছে এটা ভালো ব্যাপার এবং সরকারের জন্য এটা একটা ভালো সাইন ইন দ্যাট যে তারা আরেকটা ইলেকশান হচ্ছে বিএনপি ছাড়া যাবে এটা খুবই খারাপ দেখায় কেয়ার করে দেখার সরকার চায় আর কি যে বিএনপি আসুক ইলেকশানে তারপর পিটায় ওই যে মধ্যরাতে নির্বাচন করব তারপর দাবি করতে পারবো যে এই ইলেকশানটা লেজিটিমেট কারণ বিএনপি তো আসছে সব কিছু সুন্দর মতো নির্বাচন হয়েছে সো সরকার তার ক্ষমতা ছাড়তে যাচ্ছে না বাট তারা জাস্ট বিএনপি কে চায় তারা বিএনপি তারা চায় জানি বিএনপি আসে লেজিটিমেসির প্রশ্নে এর এর বেশি কিছু না রাইট সো বিএনপিও সেটা জানে যে বিএনপি ইলেকশানে আসা মানে এসে সে তো জিততে পারবে না মানে মানুষের ভোটের জন্য না মানুষের ভোটে নির্বাচন হইলে সম্ভবত বিএনপি জিতবে কারণ এনা যে বিএনপির প্রতি মানুষের অকুণ্ঠ জনসমর্থন আছে এর কারণ এই যে আওয়ামী লীগের যেই গত পনেরো বছর ধরে যে অপশাসন সেটা মানে সবসময় যেটা হয় যে একটা সরকার যখন ক্ষমতায় থাকে জনগণ অন্য দলটাকে ভোট দেয় এদের অত্যাচার অতিষ্ঠ হয়ে সো এরকম পালাবদল হয় সো ওই সেন্সে একটা ফেয়ার ইলেকশন হলে বিএনপি সম্ভবত এবার বেশ ভালো ল্যান্ডস্লাইড করেই জিতে আসবে সো বিএনপির ইলেকশানে যে যায় না ভয় এটা না যে ইলেকশানে জিতবে না ভয় এটা যে আমরা ইলেকশানে গেলে লেজিটি দিব এবং আলটিমেটলি জোর করে ইলেকশান তো ছিনিয়ে নিবেই সো যেই কারণে অনেক বিতর্ক হয় দুই হাজার চোদ্দোর ইলেকশানে না যাওয়াটা রাইট এবং সেটা যে ভুল ছিল না এটা আমরা দুই হাজার আঠারো ইলেকশনে দেখতে পাশ গিয়ে কি লাভ হয়েছে শুধু শুধু গিয়ে লেজিটিমেসি আর দেওয়ার কোনো মানে হয় না নাও সো এই হতে খেলা এই পরিস্থিতিতে বিএনপি মাঠে নামছে ওকে ভা বিএনপি যে মাঠে নামছে কি উদ্দেশ্যে উন্নত চিকিৎসার জন্য হচ্ছে সে বিএনপি বিদেশে যাইতে দেওয়ার দাবিতে যে একটা আন্দোলন এই আন্দোলনটা শুরু হওয়ার পর একদম প্রথম পর্বটাতে আমি আলোচনা করছি যে এগুলো তো আসলে কিছু না এগুলো সে ড্রামা এখানে আসলে খালদা জের উন্নত চিকিৎসা টিকিৎসার এই দাবিগুলো কতটুকু সত্য নাই কতটুকু রাজনৈতিক আমি জানি না আমি বুঝতে পারতেছি না আমি কারণ আমি ওনাদের কথা বিশ্বাস করতে পারি না করতেছি না কারণ হচ্ছে ওনার এটাকে একটা চাল হিসেবে ব্যবহার করতেছেন একটা অজুহাত হিসেবে ব্যবহার করতেছেন খালদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্যে এবং খালদা জিয়া বিদেশে গেলে তার উনি ফেরত আসবেন না সো এই যে খালদা জিয়া মারা যাচ্ছেন খুব মুমুর মৃত্যু রথযাত্রী এই দাবিগুলো কতটুকু সত্য আই এম নট শোর এটা আমি প্রথম পর্বে আলোচনা করছি রাইট সো এগুলো এখন প্রমাণ পেয়ে যাবো আজকে হুম একটু প্রমাণ পাবো আমরা আজকে সেটা আমি যে কথাটা বলছি যে আর্গুমেন্ট আমার ছিল যে খাল এই আওয়ামী লীগ খুব খারাপ শেখ খুব অমানবিক এইভাবে ভাবার কতটুকু সুযোগ আছে খালদা জিয়াকে মুক্তি না দেয় সে আর্গুমেন্টে তো করছিল তো আমি আর্গুমেন্ট করে দেখাইছি যে এটা এটা ভাবার খুব একটা কারণ নাই সো সেটা তো সেখানে আলোচনা করছি যে গিভেন দ্য ব্যাকগ্রাউন্ড শেখ হাসিনার উপর আত্মঘাতী হামলা হয়েছে প্রাণঘাতী হামলা হয়েছে সেগুলোর জন্য বিএনপি কে দায়ী করা হয় এই সব কনটেক্সটে অত্যন্ত মানবিক আচরণ দেখাইতে হবে এবং সেটাও দেখানোর প্রশ্ন আসে যদি সত্যিকার অর্থে খালেদা জিয়া খুবই মুমূর্ষু হন বিএনপি দাবি করতেছে খালেদা জিয়া খুবই মুমূর্ষ আসলে এটা সত্য কিনা আমি জানি না আমি বিশ্বাস করি না বিএনপির মুখের কথাকে ফেস ভ্যালুতে নেই নেই এবং আমি আলোচনা করেও দেখাইছি যে বিএনপির কোনো ডাক্তারদের মুখ থেকে আমি এখনও জানতে পারি না যে খালেদা জিয়া সত্যিকার অবস্থা কি যেই একজন ডাক্তার দুজন ওনারা এসে একটু বলছেন ওনারাও হচ্ছে বিনপির খুব শুধু এমন বিএনপি পন্থী ডাক্তার না একেবারে বিএনপির প্রাপ্ত ডাক্তার সো বিএনপির লোকরা বলে বেড়াচ্ছে যে জিয়া মারা যাচ্ছে এটার সত্যতা কতটুকু আমি স্টিল আই স্টিল ডন নাও তবে মনে হয়েছে যে অবস্থা একটু ভালো না খুব একটা কিন্তু অ্যাগেন এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাচ্ছে বিএনপি দেখে আমি এম নট শিওর যে এটার কতটুকু সত্যতা কতটুকু গ্র্যাভিটেন্ট না যে আর্গুমেন্টটা আমি যে আর্গুমেন্টটা আমি করলাম এতদিন ধরে এটা এখন আমি বিএনপির নেতাদের মুখ থেকে আপনাদেরকে শোনাবো যারা বিএনপি পন্থী প্রচণ্ড গালাগালি করছেন যে কত খারাপ মানুষ আমি হ্যাঁ একেবারে খালদা জিয়া মুমুষুর রোগী তাও আমি বিশ্বাস করতে চাচ্ছি না বিশ্বাস করতে চাই ওকে বিনপি হচ্ছে মেজর হাফিজউদ্দিন সাবেক মিজার উনি এখন বলবেন ক্লিয়ারলি যে আমরা খালদা জিয়ার মুক্তির জন্য এগুলো করতেছে এগুলো আসলে খালদা জিয়ার চিকিৎসা চিকিৎসা কিছু না এই উসিলা খালদা জিয়াকে জেল থেকে বের করা হইতেছে আমাদের আসল উদ্দেশ্য এটাই আমাদের আসল উদ্দেশ্য খালেদা জিয়ার চিকিৎসা বুঝুন শুনে আমরা আর ইনিয়ে বিনিয়ে খালেদা মুক্তি দাবি করব না এখন যেহেতু বহির্বিশ্বে বিশ্বে তাদের পতনের ঢাক বেজে উঠেছে আমরা চূড়ান্ত ঢোল বাজিয়ে তাদেরকে দেশ থেকে বিদেশে পাঠিয়ে আমরা আর ইনিয়ে বিনিয়ে খালেদা জিয়ার মুক্তি চাই না এখন সরাসরি আমরা খালেদা জিয়ার মুক্তি দাবি করতেছি কি বললো কথাটা যে চিকিৎসার করতে উন্নত চিকিৎসায় বিদেশে যাইতে দেয় যেসব কথাবার্তা আমরা বলতেছি এগুলো আসলে আমরা ই নিয়ে বিনে খালদা জিয়ার মুক্তি চাচ্ছি ই নিয়ে আমরা জেলখানা থেকে খালদা জিয়াকে বের করার চেষ্টা করতেছি ই নিয়ে বিনে আমরা খালদা জিয়াকে দেশ থেকে বিদেশে পাঠানোর চেষ্টা করতেছি এবং বিদেশে গেলে উনি আর ফেরত আসবে না যে আলোচনাটা আমি করছি সো আমি প্রথম পর্বে আলোচনা এটাই করছি যে বেসিক্যালি তারা তো আসলে উন্নত চিকিৎসার জন্যে খালদা জিয়ার দাবি নিয়ে সরকারের কাছে যাচ্ছে না তারা আসলে দাবি নিয়ে যাচ্ছে খালদা জিয়াকে দেশ ছেড়ে চলে যেতে দেয়ার কারণ চলে গেলে উনি আর ফেরত আসবে না সো এখানে আসল দাবিটা আসলে খালদা জিয়ার মুক্তির চিকিৎসার না চিকিৎসাটাকে একটা অজুহাত হিসেবে ব্যবহার করতেছে একটা কুটি হিসেবে ব্যবহার করা হচ্ছে এটাই তোমার আর্গুমেন্ট ছিল প্রমাণ পাইলেন কিনা প্রমাণটা পাইলেন কিনা এখন আমি তখন যখন আলোচনা করছি তখন যে কথাটা আমি বললাম যে আমি হানড্রেড পার্সেন্ট শুন না যে হইতে পারে খালদা জিয়ার শারীরিক অবস্থা খুব ভালো না কিন্তু আমি ওনাদের এই বিএনপি নেতাদের কথা ধরে বিশ্বাস করতে চাই না আমি এখানে একটা পলিটিক্স হচ্ছে সেটা সো এখন খালদা জিয়ার শারীরিক অবস্থা কি যায় না তবে এটাকে ব্যবহার করে যে একটা পলিটিক্স হচ্ছে এটা তো এখন লোকের মতো স্পষ্ট এই ভদ্রলোক তো কোনো খুচরা স্থানীয় নেতা না মিনি বিনটি পলিসি মেকার হি নোজ এক্স্যাক্টলি যে এই আন্দোলনটা কেন হচ্ছে কি হচ্ছে কি এটার উদ্দেশ্য উনি প্ল্যান করেন উনি আন্দোলন ওনারাই তো ডিসিশন মেকার দলের সর্বোচ্চ পদের একজন ভদ্রলোক এসে ক্লিয়ারলি বলতেছেন আর ইনি বিনিয়ে খালদা জিয়ার মুক্তি চাই না আমরা এখন তার মানে এটা আসলে খালদা জিয়ার মুক্তির আন্দোলন উন্নত চিকিৎসা এগুলো সত্য কথা না সত্য হইতেও পারে কিন্তু উদ্দেশ্য মূল লক্ষ্য এই আন্দোলনের পেছনে এই দাবির পেছনে ওইখানে না মূল জায়গা হয়েছে খালদাজিয়ার মুক্তি দেওয়া তাহলে তো আমি যে কথা বলছি সেই কথাই খালদাজিয়াকে জিয়াকে মুক্তি দেওয়ার মতো এত বড়ো একটা সিদ্ধান্ত আওয়ামী লীগ শেখ এটার সাথে যদি অ্যাগ্রি না করে জায়গা সেটা অন্য আলাপ সেটা সেই পর্বে করছি আবার সে আলাপে ঢুকতে যায় না কিন্তু আপনি যদি আমার সামনে সে আর্গুমেন্ট প্লেস করেন যে কি অমানবিক মুমর্ষু খালেদা জিয়া মারা যাচ্ছেন তাও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাইতে দেওয়া হচ্ছে না নো দ্যাট আর্গুমেন্ট ইজ নট ট্রু এটা সত্য কথা না এটা ওনাদের উদ্দেশ্য না এটা ওনাদের চাও না এটা ওনাদের দাবি না এটাকে ব্যবহার করে ওনারা পলিটিক্স করতেছেন যেমন পলিটিক্স কি খারাপ কিছু নও লাইক এটাই পলিটিক্স এইখানে নানান রকম গুটিবাজি হবে চাল চালাচালি হবে এই পুরো বিষয়টা নিয়ে একটা থিওরি হচ্ছে যে আওয়ামী লীগ সরকার বিএনপিকে নির্বাচনে আনার জন্যে একটা চাপ দেওয়ার চেষ্টা করতেছে এবং খালেদা জিয়ার মুক্তি হইতেছে সেইখানে শর্ত হিসেবে দিছে সরকার বিএনপির সামনে যেহেতু আমরা আমরা খালদা জিয়াকে দেশ ছাড়তে দিব যদি বিএনপি নির্বাচনে আসে এবং বিএন নির্বাচন নির্বাচনে আসতে চাই চাচ্ছে না এবং স্পেশালি খালদা জিয়া যদি দেশে ফিরতে না পারে তার জিয়া যদি যদি দেশে ফিরতে না পারে ওনারা যদি নির্বাচন করতে না পারে দুজনকেই হয়তো আসামি বানিয়ে রাখছে সো ওনারা নির্বাচন করতে পারবে না সো তাই বিএনপি আসবে কেন একে তো এমনিতেই আসবে না কারণ ভোট হবে না মধ্যরাতে নির্বাচন হবে দ্বিতীয়ত তারেক রহমান খালেদা জিয়া কেউ যদি নির্বাচন না করতে পারে তাহলে তো বিএনপির জন্য এই নির্বাচনে যাওয়া না যাওয়া সো এই শর্তে বিএনপি রাজি হচ্ছে না সো খেলাটা ওই জায়গায় এই থিওরিটা সবচেয়েতে রিজনেবল সবচেয়ে বিলিভেবল ব্যাখ্যা এটাই খেলাটা আসলে ওই জায়গায় খালেদা জিয়ার উন্নত যে সন্দেহ প্রকাশ করছিলাম ওটা তো প্রমাণ এখন দেখাই দিলাম যেটা সত্য না এটা হচ্ছে বিএনপির তরফ থেকে খেলা আর আওয়ামী লীগের তরফ থেকে খেলা হচ্ছে খালদা জায়গায় ছাড়ব যদি তোমরা ইলেকশনে আসো সো এই যে উন্নত চিকিৎসার যে মানবিকতা কান্না ফুপিয়ে কান্না মারা যাচ্ছেন খালেদা জিয়া মৃত্যু পথযাত্রী এগুলো কতটুকু সত্য আমি স্টিল জানি না লাইক অ্যাগেন হইতে পারে উনি অসুস্থ হইতে পারে উনি ওনার বিদেশে উন্নত চিকিৎসা দরকার কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে যে পলিটিক্স হচ্ছে তাতে করে সেই বিষয়টার কতটুকু বাস্তবতা আছে কতটুকু গ্র্যাভিটি সেটা বোঝাটা একটু মুশকিল হয়ে দাঁড়াচ্ছে আর কি সবথেকে ঘটনা ইন্টারেস্টিং নাও কী হবে শেষ পর্যন্ত বিএনপি আন্দোলন ফান্দোলন শেষে আইরন ন একটা পজিটিভ ব্যাপার যে বিএনপি আন্দোলন করতেছে এই উপলক্ষে এবং এটা আওয়ামী লীগের জন্য ভালো ইন্ডিয়ার যে পলি ইলেকশন আসতেছে সামনে একটা এঙ্গেজমেন্ট আছে বিরোধী দলের এই এইটা শেষ পর্যন্ত কোন দিকে যাবে ইউ নো সাধারণত যখন একটা মুভমেন্ট হয় একটা অভ্যুত্থান হয় কেউ তো শুরুতেই বলতে পারে না যে অভ্যুত্থানটা কোন দিকে যাবে হুম সো এই 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 আন্দোলন এই অভ্যুত্থানের ফলে বাংলাদেশ মুক্তও হবে হয়তো অর মেবি আর একটা ইলেকশন হবে আলটিমেটলি সব কোয়াল করে ফেলবে সরকার বিএনপিকে কে পিস মাইঠুর করে আবার ঘরে পাঠিয়ে দেবে আর কি খালদা জিও জেল থেকে বেরবে না বিএনপি ইলেকশানে আসবে না অথবা বিএনপি ইলেকশনে আসবে আসবে সুবিধা মানে বেসিক্যালি লাইক ইউ ফার্স্ট মে আমার আমি আপনাকে বলবো দুই হাজার তেইশ সালের ডিসেম্বর ইলেকশানে আবার আওয়ামী লীগ বিপুল ভোটে জয়যুক্ত হয়ে সরকার গঠন করতে যাচ্ছে নাও সে এটা হচ্ছে আমার ফাইনাল কনক্লুশন অ্যাজ থিংস স্ট্যান্ড নাও রাইট নাও সেটা সেই ভবিষ্যৎ পরিবর্তন করতে হইলে যা যা করতে হবে সেগুলো তো এখন কটা শুরু হয়েছে বিএনপি পথে নামছে সো সেটা কোন দিকে যায় সেটা হচ্ছে দেখা